आणि कुहू ओघ तुहू का गाणा बंद करी दिलो. एक तोता आईल ए देखो मागील काय वाटत जयोन का इतना चूट मारा नहीं होता. ओ मैं कुहू का वो आवाज ले रहा था सूबे का वो अमेरिका भेज रहा था कुहू कुहू कहिए एक पक्षी रहता तो सुबह का वो आराम से लेते बहुत दुखी रहता. और एक तोता पाकि आया वो हमारा समतल पर आधी रखी है वो तोता बोलते हो राजा बाबू कहता है शिव राजा शिवदास आया है ओके खवाओ बसाओ गई कोई चीज. वो शिवदास मेरा आश्रम में है वो पीछे में घर में है ना वो पीछे का घर में है वो उधर रहते वो शिवदास को एक बार देखा है मामी लोग अमेरिका से भाई जी वो हस्या में कहते और शिवदास को बुला शिवदास को बोल शिवदास को डाल शिवदास माता पिता उनको शरीर खराब पहुंचे वो गुरु हुई माटी नीचे वो मेसी वो तो माता रख के शरीर खराब पहुंचे माता धोचे पकड़िए उनका गुरु जी माता पकड़िए पिता वो राजा बाबू के डाक राजा को वाली बंद बोलती वो गाछू दिए वो बुधा हो बात किया बड़ो विषाद में रही. আর এ মধু জয়পুরের মধু রাক্ষস এবং সমুদ্র তলে সব হঠাৎ করে করে ছেলেদের ভাগ্য খুলছে সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছে অকাল মৃত্যু ঘটাচ্ছে দিকে দিকে আর ও সব খুব করোনায় মার সব কর. হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি হয়েছে ও বন্ধ করা আছে বোধ হয় সালা ও খুলে নিয়েছে মনে হয় সারা মাদা ও সারা ভীষণ বজ্জাত হইত খারাপ হইত সুখে থাকতে ভূতে ভাই চুরি নন্দন হইত তোমাদের সবারই ভীম রয়েছে কলিযুগে রাক্ষস পড়েছে বঙ্গে এখানকার গোঘাট বিষ্ণুপুর আরামবাগের লোকাল লোক তোমাদেরই ঘরে শুনে বাবুরামপুর সাওড়া ও কোটা পামা রামজীবনপুর জয়পুর শিহুর রামবাগড়া রামচন্দ্রপুর কোতুলপুর বেজো বাজুয়া রতনপুরের সব কুলাঙ্গা সব ঘোষ কামার কুকর্মকার কমার একাদশ তেলি শুধু তেলি সারা করছে অসুবিধা সারা শরীরে মাথা ধরাচ্ছে বমি করাচ্ছে লোক মারছে অ্যাক্সিডেন্ট করাচ্ছে মাটি নিতে থেকে সারা লোকের মত ওরাই করাচ্ছে সার কারণ শুধু বলছে আর গাছ থেকে আম পাড়ি দিচ্ছে আমাদের সব আম পড়ে গেল বলছে সব নষ্ট করে দিয়েছে আর আম পাড়ি ছিল মমতায় দিকে কাঁদি ছিল মমতায় শুধু মারানি হইতাম ও তো এইসব বজ্জাতি মাগিয়ে হইতাম हमको बने सलम देखो इतना जैसे मोदी है ऐसे इतना लोगों खा इतना लोगों खा तुम्हारे ये पार्टी में पैसा दे रहे बोल के तुम राजपद आए हो लेकिन इस तरह का अराजक कथा अस्वाभाविक कथा तू तो मामी को मत के देखा हटात किस कारण मां से रखो मत ने देखा सत्यजीत को मन ने देखा मत को मन ने देखा अरे सारे सब बने लेता हूँ लेता हेमो लेता सारे को लेता जाते दिखा मामला को दिखा बड़ा बड़ा दिग्गज को हटा हटात मारते देख रहे हो. और आज के जमाना में कोरोना वायरस जो तो बड़ा बड़ा सब नक्षत्र पतन चुन चुन के मार
করোনা অজুহাত করছে, করোনা রোগের সেরকম গভীর সংকট কাল না আসার আগেই মানুষকে মেরে ফেলছে। সংকট হয়ে মৃত্যু ভারতবর্ষে প্রায় অসম্ভব হয়, এতটা সহজে হয় না, খুব কম হয়। তো সেখানে এটা দেখা যাচ্ছে সোয়াইন ফ্লুয়ের ক্ষেত্রে, বার্ড ফ্লুয়ের ক্ষেত্রে। তো সেই হঠাৎ করে সেই জিনিস, আবার ব্ল্যাক ফাঙ্গাস, শ্বেত মৎস্য রোগের মতন ফাঙ্গাস, এগুলো সব ভেটেনারি আর দুষ্ট পাবলিক হেলথ কলকাতার বঙ্গ লোকেদের বড় অসম্ভব ভগবত আশীর্বাদ প্রাপ্তি। লোকেদের দর্প ষড়যন্ত্র ধর্মকে মুসলমান আর জবন লেচ্ছ ভাষা গ্রহণ করে ভারতবর্ষের বড় অকাল দুর্দিন ডেকে এনেছে। বিষ্ণুপুরে, বিষ্ণুপুর মানে বিষ্ণুর লোকেদের বংশের, রাম বংশ রঘুবংশের লোকেদের রাজ ছিল মল্ল, সেই বংশকে সেই রাজভূমিকে ষড়যন্ত্র করে যে সমস্ত কুলাঙ্গার ভোগের জবন মুসলমান পাল্লায় পড়ে প্রতারণা ছলনা কপটি আর গদ্দারি শৈতানি করায় বেইমানি করায় ভোগ করায় জীবনের প্রধান লক্ষ্য এবং গুণ বান কর্ম ভেদে মনুষ্যকে নিজেকে বিভ্রান্ত করল। অথচ এমন বেইমান ছল কপটি মুসলমানদের মতন হিন্দু শাস্ত্রকে নকল করে সমস্ত বড় বড় গম্ভীর বাদকে একধারে রাখছে, অর্ধ সত্য অর্ধ ধোকা। তুমি বুঝতে পারবে না সে মিত্র না শত্রু, কখনো মিত্রতা করছে কখনো শত্রুতা করছে, আর যখন শত্রুতা করছে ভয়ঙ্কর মানে প্রাণহরণ, এবং সমস্ত তোমার নিয়ে নেবে সংকটের মধ্যে। এমন শক্তিশালী ডিজিটাল সংকট, এই ডিজিটাল সিস্টেমের দ্বারা এই সংকটটা বেশি হয়েছে। যে সমস্ত ডিজিটাল উপকরণের দ্বারা, ক্যামেরার দ্বারা মাটির নিচে জনি ভারতীয় বঙ্গ মাগিদের জনির দ্বারা, মেশিনের দ্বারা, মেশিন সমুদ্রে রেখে সেই সমুদ্রে জলের দ্বারা পঞ্চভূতকে বায়ু জল তেজ অগ্নি, তেজ অগ্নি দৃশ্য ভিজন লাইট ওয়েভ সাউন্ড সবকে ওরা মন দ্বারা খেলতে পারছে, এবং জট পাকানো সেই ভেজাইনার মাউথ দিয়ে জমি দিয়ে, এবং সেগুলিকে অপসারণ করা মেশিন দিয়ে জলবায়ু তৎনত করা, এবং প্রাণহরণ আজকের দিনে যে হারে অসম্ভব হারে, যেমন পয়দা হয়েছে মুসলমান পাপ এবং অধর্মগত যে সমস্ত পাপীয় দেজুর কংস বংশ পম্পা সম্পা রসনপুর হাজরা ঘোষ জগা জগদীশ ঘোষ প্রবীর ঘোষ প্রণব ঘোষ বিপদভঞ্জন ঘোষ সবিতা ঘোষ সচ্চিদানন্দ ঘোষ শকুন্তলা ঘোষ অসিতা ঘোষ শঙ্কর ঘোষ মিনতি ঘোষ সারে অশুভ ঘোষ মহাবীর পম্পা সবাইকে ওখান থেকে গিয়ে ওখানে গেছে, ধর্ষণ পেয়েছে, তো ধর্ষণ পেয়েছে সেখানে যে চুরি বড় বাপকে দেখছি বড় বড় জাহাজ রাতারাতি কিনছে মিলিয়ন ডলার, আয় মা বাবা ভাই আয় আয় ভাগাড় করেছে লুটে খাবিয়া, এখানে মানুষ ধরে রাজা হবি রানী হবি রানী সম্পত্তি আকাশ থেকে ভাগ্য ফাড়ছে বড় বাপের দান, আয় আয় পাপায় মামা জাতায় ভাইয়ায় ভাই পাপা দিয়া মামা দিয়া। তো এই জিমাই জিমাই দা ও শিওর জয়রাম পাতি দা সত্য বল রাম বাবা দীপা কা বেটা কা কিছু কইবে ওদের একটি নামকে আমি চিনতে পারলাম প্রিয়ঙ্কা চোপড়া। তো প্রিয়ঙ্কা চোপড়া ও কে ও উষ্মা উনকা ঘর থা দেবী মানে ও হলো সেনা মে কাম করতা তার পাঠা নেই উসকা বাপ কেনা খাতা তো হ্যাঁ আয়া থা দেবী তো বললো কৃষ্ণ সেনা মে কাম করতা থা ও হর্স ওয়ার্ড মে থা মিলিটারি জিনিস ও ঘোড়া ডাক্তার করতা ও উসমে এলো ওহাঁ তো উসকো ভাই কা ও বাপ কা ক্যান্সার ক্যান্সার হুয়া তো উনকা আপনা বড় বাপই মার দিয়া চলে ও খুদি মার দিয়া কিন্তু উনকে 20-25 পত্তি হ্যায় ও মাঙা কা ক্যান্সার নেই চলে গা তোমারা বেটি নিয়ে হইয়া ডিগ্রি নিচ্ছে অ্যাওয়ার্ড হচ্ছে নানা রকম
সবগুলো সেক্সের ইয়ে কাজ করছে যদি এইসব হয় তাহলে তো প্রচার হয়ে যাবে, তাহলে মেরে দিই। অকালে যেরকম করে এখানে আমাদের পুট পুট করে আমি এখানে এসেছি 2006 সালে, তো ওখানে তার আগে থেকে উপদ্রব 1997 80 সালের আগে থেকে এখানকার কালী পণ্ডিত বাংলাদেশে ও আরো সব লোক আছে, নানা লোককে মেরেছে আগে বুধরা গগনডায় পাট পাট পুট পুট ও কেসের মনে দিয়ে ও স্ত্রী ও তারপরে আমাদের জেঠামশাই সব লোক পুটু পুটু দাদি এদিকে দাদি এদিকে দাদি সব তো মারছে চিন চিনতে মারে বড় মজা করেছি। তারপরে জলবায়ু পরিবর্তন হঠাৎ করে 1963 সাল থেকে শুরু করা, এবারে ও এই লোক এবারে এখান থেকে বুটি বুটি করে তখন অতটা ফেঁসা হয়, অল্প অল্প করে মেশিন পত্র অত সেটা আপনার টেস্ট হচ্ছে। তারপরে এই ভয়াবহ যে ডিজিটাল সিস্টেম ঘরে ঘরে মোবাইল আসলো 1907 সালের পর থেকে লোক মরা, এবারে ডাকাতি ব্যাংক ডাকাতি লোক মরা ডিজিটাল বিক্রি করা এইসব করে রাতারাতি প্রচুর ধ্বংস। যত বড় বড় বিদেশের মালিক ছিল সবগুলোকে মেরে ও আপনার সব হাতিয়ে নিয়েছে, সমস্ত যন্ত্রপাতি বানানো ওইসব ছিল, ভ্যাকসিন সব ভ্যাকসিনে বীজ ঢালা, খাদ্যে বীজ ঢালা, ভাইরাস ডেভেলপ করা, ল্যাব থেকে চুরি করা, চীনের নামে দিয়ে সব চিনিকেই দিল, সব প্লুটোনিয়াম রেডিয়াম বায়োলজিক্যাল ও অস্ত্র ঔষধি টেকনোলজি ফর ফোর বোয়িং ইউরোপিয়ান মিসাইল নিজেরাই মিসাইল তুলছি প্রাইভেট লঞ্চ করছি, লুইসিনিয়া ও সিলভেনকাল সিলিকন ভ্যালি সায় ওদের হাতে, ডিজিটাল সোসাইটি বিলগেটের ও গুগল ওদের হাতে, ম্যাকশ্যাপ ওদের হাতে, সারা লোক দক্ষিণ ভারত থেকে নিয়ে গিয়ে ওদের হাতে, আর সারা জর্ডানের আর ও জয় বিদেন জর্ডান ও আর কমলা হরি যে মা যে রয়েছে ওদিকে সারে দপ্তরে অফিসের লোকই হচ্ছে এগুলি হইলে সৈতান, আর ও ফসি ধরা পড়ে গেছে করোনা ভাইরাসে, ও ফান থেকে ও ধরেছে এবারে এখানকার ও আইআইটি খড়গপুরের পিয়ালি প্রেসিডেন্সি কলেজ এইসব পিয়ালি ও এবারে ও এবারে যত DRDO তে এখানে কাজ করতো সব অকাজ কুকাজগুলোকে সব জিনে নিয়ে গেলে ওদের পাম আইল্যান্ড দিয়ে যে সমস্ত বায়ো জীবাণু যারা মারণাস্তক বানানো সেই সমস্ত যেগুলো কাজগুলো এদের পাল্লায় পড়ে দুজন সায়েন্টিস্টের মৃত্যু হয়ে গেল ওই জায়গাটাকে কবজা করার পর গুপ্ত করে ওই ভাইরাসটা কে নিল, মানে হতেই নিয়ে তো যারা জানি হয়ে যাওয়ার পর দুটো সায়েন্টিস্টকে সামুদ্রিক নিয়ে মেরে দেয়, তখন এই সমস্ত জিনিস জানা পড়ে তো ল্যাবটাকে বন্ধ করে ওই সেই সমস্ত ওদের লোক যাগুলো মানুষকে অদৃশ্যভাবে মেরে ফেলবে। একটা তাদের সমুদ্রের তীরে নিচে থেকে পঞ্চভূতের দ্বারা ওই জলে নৌকা আর মাগিদের ওই জমির দ্বারা মেরে ফেলার এই অস্ত্র দ্বারা যত বড় বড় লোক ছিল চুন চুনকে ওই ক্যামেরা দ্বারা ডিজিটাল সিস্টেম এত ভয়ঙ্কর হয়েছে। তোমার হাতে মোবাইল থাকলে ওর হাতে মোবাইল থাকলে অটোমেটিক্যালি চিনে ফেলবে, এবারে মাটির থেকে ওটা এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দু বিন্দু ক্যামেরা হয়েছে, হাজার হাজার ক্যামেরা ও ছড়িয়ে রেখেছে, এবারে 10,000-15,000 লোককে একটা জালের সিস্টেমের মতো ও জাল করে থ্রো করে ফেলছে, আবার গুটাচ্ছে ওরা চারদিকে খেলছে, নাড়ি পাকাচ্ছে 72,000 নাড়িকে ওই 10,000 মাগি মেয়েছি ঘুরে ঘুরে নাড়িটা পাকিতে একটা মানুষকে মারা, হা 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 কি নির্মম করুণভাবে মেরে তার পেটে আত্মাটাকে নিয়ে যায় নিয়ে ওখানে, এবার একটা গ্রামে একটা মরলে তার ঘরের লোকের আবার একটা দুটো মরার চান তাকে ধরবে, দু একজনকে তার কাছের লোককে ডাকবে যার শরীর দ্বারা ওই মৃত শরীরে পুরো জীবনী উদ্ধার করবে, করে পড়বে পড়ে তাকে আত্মা থেকে টিনে টিনে বের করে নিয়ে যাওয়ার জন্য আরো গোটা দশক সেখানে মারবে। তো একটা গ্রামে একবার মত্ত মড়ক শুরু হলে ওরা ওখানে চাকবে 5-6 বছর 10 বছর থাকবে, শেষ করে গ্রাম যেমন বাঙালি মেমানপুরিকে ঠিক ঠিক করেছে, ও এখন মেমানপুর ধরেছে বাঙালিপুর ধরেছে জীবকে তারাহার জয়াবাতি কামার পুকুর গোঘাট ও লোকুণ্ড লোভাসনা তারকেশ্বর চাপা ডাঙ্গা রামেশ্বর ও ঘন্টেশ্বর ওখানে ও সব চাপা ডাঙ্গা গড়গাড়ি
কোটা পামা ঘাটা লক্ষণপুর ইরতলা থেকে বিষ্ণুপুর জয়পুর কপিলাসপুর ও ভোড়া সোনামুখী পাত্র সাহেব রাম পাশে রাম সায়র ও ওইদিকে ও ভোড়া ছাতনা ও বিষ্ণুপুরে জয়পুর ফাঁকপুর সব খতম করে দিচ্ছে লোক মেরে নিচ্ছে ও বড়জোড়া থানা ও মোন্দা রামপুর শালতলা এইদিকে সোনামুখী জয়পুর ইন্দা সে সব লোক মাটি সব যাইছিলাম যাইছিলাম এখন তো সবই করে যাইছিলাম আমার স্বভাবে আমি বললাম প্রথমে তোরা যাইছিলাম যাইছিলাম দিয়ে তাহলে আমি পলিটিক্যাল লিডারদের সব দণ্ড দেবো মুন্ড কাটবো মুন্ড কেটে কেটে মুন্ড কাটাবো কেন এত লোক এত মত এর আগে কখনো দেখেনি এরকম অসম্ভব অসম্ভব সব লোকের মন বিষণ্ণ বিমর্ষ হঠাৎ হঠাৎ মত দেখতে দেখতে ছেলে বুড়ো সুইসাইড মন বিভ্রান্তি গদ্দারি শয়তানি প্রতারণা মিথ্যাচার ছেলে ধরছে মেয়ে ধরছে পাচার সব তথ্য গুপ্ত করে দিচ্ছে মমতা একটা কথা সত্য কথা বলছে সব হচ্ছে অকালে শুধু পুলিশগুলো ওই মৃতদেহগুলো উঠালে না পারলে ওই করোনার একটা জুজু ধরে দিয়েছে যে করোনা ইনফেকশন হলি করোনাতেই সব মেরে দিল আগে ডেঙ্গু নিয়ে এইসব করলে ডেঙ্গুতে মত হলি ও ডেঙ্গুকে ইয়ে করা স্যানিটেশন মুখ করা ডেঙ্গুতে এতটা মচ্ছর কাটা নিয়ে ভয় ছিল বলে ও রেসপিরেটারি নাক দিয়ে ঢোকার ভয় থাকে না অতটা ভয় থাকে তবুও মৃতদেহ ওরা সহজে ইয়ে করতো না এখন এই করোনার একটা ভয় ধরিয়ে দিয়েছে জুজুরা যে নাক দিয়ে ঢুকে যাবে আর এই ভাইরাসে মৃতদেহ ওরা করবে না এই পুলিশের কাজ হচ্ছে শুধু মৃতদেহ উঠানো কোনো সুরক্ষা না সব ছল কপটি রাক্ষসের বাচ্চা শিক্ষা প্রতিষ্ঠান ওদেরই বাচ্চা আর সেই নর্থ ব্লক সাউথ ব্লক ওদের বাচ্চা এবারে নবান্ন ওদের বাচ্চা আরামবাগের অফিস ওদের বাচ্চা চুতুলার অফিস ওদের বাচ্চা গোঘাট থানা ওদের থানা এবার আরামবাগে যারা ছিল ও ওষুধে মেরে ফেলবে অ্যাক্সিডেন্ট করে ফেলবে পুরুষের খেলা খেলাকে সবাইকে সঙ্গে গদ্দারি করে ওইখান থেকে আমেরিকা থেকে হুমকি দিচ্ছে মেরে ডুবো এবারে প্রতি দু মাস অন্তর অন্তর বাবু আসছে বাবু যেন এখানে আছেন কলকাতায় থাকেন আর কি আজকাল করে তাদের সম্পত্তির এখন শেষ নাই একটা জাহাজ পুলিশে ডুপালে আমাদের মতন ভারতবর্ষে দুটো তিনটে ভারতবর্ষে চিনি ফেলতে পারে মানে এত এক একটা লোকের সম্পত্তি করে ফেলেছে এবারে ওই খেঁটে পেয়েছি পচা গোপ ও গোষ্পদের প্রাণী ছিল সেই শালা এখন সমুদ্রে গিয়ে মাগি ছ কিলোমিটার নিচে পম্পা শাড়ি পরা মাগি চুপানা পুকুরে এক হাঁটু কাদা সেখানে গিয়ে ওখানে বড় বাপের নিচে নিয়ে নামছে ডুবুছে পরিষ্কার জল খাওয়াচ্ছে খাবার আসছে ও রাজ ও দশটা লোক পনেরোটা লোককে নিয়ে গেছে সেটা চুদির বাচ্চা শিওরের ও সত্য চুদির নন্দন আরে মধু ঘোষ সে এখন মধু চপড়া কখনো মধু হাজরা মধু ঘোষ কখনো মধু কর্মকার কখনো মধু দুর্গল হচ্ছে কখনো মধু কামার হচ্ছে কুমোর হচ্ছে মধু কখনো বিষ্ণয় হচ্ছে কখনো দুর্গল হচ্ছে কখনো জিন্দাল হচ্ছে কখনো ফাজিল হচ্ছে কখনো সাউথ ইন্ডিয়ান হচ্ছে কখনো কেরালিয়ান হচ্ছে কখনো টাটানগরী হচ্ছে এবারে ওদের গুলে কখনো খড়গপুরি হচ্ছে কখনো পুরীশুর হচ্ছে কখনো আরামবাগ হচ্ছে কখনো বিষ্ণুপুর হচ্ছে কখনো জয়পুরের নাম দিচ্ছে নানা রকমকে ফ্রড বলে জেনে গেছে ও সারা পুরো ডাটা বায়োডাটা হচ্ছে ও মেদিনীপুরের সারা পুরো বায়োডাটা ও ভুল আর ভ্রমে ভরা এত রাক্ষস এই যে কলিকালীন রাক্ষস ভয়াবহ আমি লোক ওই তো বাংলা মেয়ে কই তো ভাষা নিয়ে শুনতে তো আমি মামিদের লোক উনি দেখলাম গৌরাঙ্গাবতী গেলাম এদিকে জুলখোনা গেলাম অশোক খালা গেলাম পার্বতীপুর চণ্ডীপুর রতনপুর গোবর রতনপুর যাকে নিয়ে গেলাম সেই চন্দনকে চন্দনকে দিয়ে গোবর থানায় ওর লেটার দিয়েলাম ওকে ধরে ওর হার্ট অ্যাটাক করালো ওকে দিয়ে ওকে নিজে গুলো হয়ে বলে ও হাজার হাজার ফোন আসতে থাকতো আমি তোর মামি বলছি রে আমি তোর বহন বলছি রে আমি তোর দিদি বলছি রে আমি তোর মামি বলছি রে আমি তোর বুয়া বলতে বলে হাজার খান্না করে ফোন আসতে ওই সালে ভরকাও কখনো আর ওখানে যা তারকেশ্বর পুজো দে কগুলো বললে ওই দিকে বেড়াতে যা এক লক্ষ্মী যা উমুক যা কোটা যা পামা যা এইসব করে করে তাকে ভরকাতো আর রামায়ণকে ভরকাত এবারে সবই আমারা সব ছেলে দেয় আমরা ও কিছু কিছু সবারই নাম্বার ও ফেক ফেসবুক খুলে দিচ্ছে যত ফেসবুক আছে খুলছে
প্রথম প্রথম ভাবলাম ফেসবুক কি করে খুলছে এরা, ফেসবুক খোলাচ্ছে, অমুক খুলছে, ফেসবুক খুলে আবার তার থেকে কপি করে আমার ফেসবুকে লাগাচ্ছে, অমুক খুলছে, সেরকম আর যাকে নাম দেখছে সবার, আমার যত আত্মীয় যতজন ছেলে ফুলে ছিল এবার মহারাজ সবারই ফেক নামে ফেকে ফেসবুক খুলেছে, খুলে খুলে সব এরা কবজন আমার গুরুদেবের ধরো সোসাইটিতে মিনিমাম 7 জন লোক টাকা দরকার, আমরা অত জানতাম না, অনুগ্রহ বেশি লোকের সই করানোর ঝামেলা, এবারে কোথা মুক্তেশ্বর, কোথা নৈনিতাল, কোথা দিল্লি, কোথা বিহার, কোথা ইউপি, কোথা বঙ্গ, কোথা উড়িষ্যা লোক, এত ইধার উধার ঝাড়খণ্ড আর কি, ও ঘাটছিল, এবারে এত লোক ঘুরে ঘুরে কোথায় সই করবে, অল্প লোক না প্রাকে থাকলে, তো এবারে সব লোকগুলোকে জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি, প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে মিলিয়ে দিলে তো আমরা দুজন আছি সংসদানন্দ মুক্তেশ্বর আমি সবাইকে প্রাইমারি ফেলেছি, এবারে সোসাইটিকে সোসাইটিতে 1.5 কোটি টাকা আছে সেই টাকা তুলতে দিল না, কোর্টকেসটাকে ওরা কেউ ঘুরিয়ে ফিরিয়ে কোর্টকেসটাকে ইয়ে করবে, লিমিটালে কোর্টকেস টাকা দিলে ওই মেশিন দ্বারা আমাকে সব চিনে ফেলেছি, এখানে কাল পণ্ডিতের ও বউয়ের ও বৌমার ও ভাই হয়তো ওরা ঘৃণা করে কিন্তু একদম পছন্দ করে না, এই গরু ফেললো তেজ পুত্র হলো দাঁড়ালো সব মা দিগুলো বেশটা ও বিয়ে করে করে ওই জেঠামশাইরা সব উল্টে পাপ পাপ দেখবে মমল বিমল ও আর বিজিত জীবিত জীব ঠের করছে ও তুল্য ঘোষ পাতুল্য ঘোষ আছে ওদের ছেলে পুলেরা আছে, এবারে এইখানে ও জয়ম্বাটির লোক আছে, হলদির লোক আছে, সরকার আছে, আবার ও কোনো কাজলার লোক আছে, ও লাল লেলকো ফেলকো লকুন্ড কন্ড সব লোক মেট করলো নিজে ঠাকুর হাতি, তারপরে ও জলঠে রাম বাগড়া লেগো নিশ্চিন্দপুর জ্যোতি মহেন্দ্রপুরে জ্যোতি এখানে জ্যোতির ঘোষ আছে, এবারে ও মুখার্জি ফুকার্জি সব লোককে দিয়ে ওখানে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে ওদেরকে বন্দি করে রেখেছে, বন্দি করে দিয়ে ও সব মানে প্রাণে মেরে দিব, তো ওরা আমাদের মায়ের টিম ও অ্যান্টনি মিলা 10 বছরের বালক, এবারে ও সব জন আমার পামাকে দেখে দেখে ইতনা জ্ঞানী হইল, জ্ঞানী হয়ে সবকে ইয়ে দেখাইছে, দেখিয়ে মামি মালিনী মামি ও ভামি ছামি সব মিলে উনকা বাবা জেদু কলে সব বড়া টিম করেছে ভারতীয় টিম, আর একটি ওই তো আমরা অসুর টিম করেছি দেবতা টিম, আর অসুর টিম, অসুর টিমে পম্পা ঘোষ, শকুন্তলা ও সৌভদ্রী, সৌরভি, সৌরাশি, সৌবিয়ম এ ও সুদূর বুদূর জাতি শুধু মহারাজ শালা অমল বিমন অলন মনিকা অক্ষস অনিজ অক্ষস রামজীবনপুরে, তারপরে দীপা কনিকা মনিকা মাখন সালে চুদ ভূত সব চুদু দুলাল দেবু দুলাল গুদু দুলাল মোনা চুদির বাচ্চা মুরন সন্তোষ মহিত বড়া অসন্তোষ সব চুপ চাতার খুনি মহাপতার অকারম্বজ্ঞ হিন্দু সে মুসলমান হোক ও সারে জয় দুবাই নগরী উনকা আধা আধা মানে পুরাই উনকা হ্যাঁ নবাব কে সাথে আপনার বেটি দিয়ে দিয়া ইধার হিন্দু বেটি সে বিবাহ করা দিয়া ইধার ইংল্যান্ড মে ও রাজ পরিবারে আপনার বেটি কে শাদী করি।